বাংলা শারদ সম্মান 2020 আপনারা জানেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, এবং এই যে লড়াইটা ছিল কিন্তু হাড্ডাহাড্ডি এবং কঠিন লড়াই। যেই লড়াইয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত ক্লাবগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল, এবং একটা কোভিড সিচুয়েশান ছিল আপনারা জানেন, প্যান্ডামিক সিচুয়েশান, যার মধ্যে কিন্তু মানে অনেকেই ভাবতে পারছিলেন না কি আয়োজন করবেন পুজোর, কীরকম কী হবে, সরকারের গাইডলাইন কী থাকবে না থাকবে, তো সেই নিয়ে অনেক রকম মানে নিজেদের মধ্যেই অনেক রকম ধোঁয়াশা ছিল। তা সত্ত্বেও কিন্তু বাঙালিকে কিন্তু কোনোভাবে আটকাতে পারা যায়নি, বাঙালি কিন্তু মেতে উঠেছিল শারদ উৎসবে দেবী মার বন্দনায়। তো আমরা এই মুহূর্তে আছি আগরপাড়ার ইউথ রিক্রিয়েশন সেন্টারের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে আপনারা জানেন যে এই অঞ্চলের এটি কিন্তু একটা মানে স্বনামধন্য ক্লাব, শুধুমাত্র দেবী বন্দনা নয়, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ কিন্তু এরা মানুষের পাশে থেকে করে থাকে। একই সঙ্গে এই যে দেবী মার বন্দনা সেটা কিন্তু এনারা করেছেন, এবং এমনভাবে করেছেন যে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আপনারা শুধু মণ্ডপটা যে দেখেছেন, মণ্ডপ যে ভাবনা, এরা এমনভাবে মণ্ডপটাকে ভেবেছেন, সবাই কিন্তু এখানে এসছেন এবং দর্শকরা কিন্তু প্রশংসা করে এখান থেকে বেরিয়েছেন, যে সত্যি আমরা যা দেখলাম সেটা কিন্তু মনের মধ্যে হৃদয়ের মধ্যে গেঁথে গেল। তো আমাদের যারা জুরি মেম্বার আছেন, আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন, তারাও কিন্তু এই ভাবনাটাকে বিশেষভাবে ভেবেছেন এবং ভেবে এমন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই ক্লাবকে কিন্তু একটা সম্মানে সম্মানিত করা যায়, সেই পুরস্কার নিউজ বাংলার তরফ থেকে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন ক্লাবকে নিউজ বাংলার তরফ থেকে সেরা ভাবনার পুরস্কারে পুরস্কৃত করা হলো। আমি আমাদের প্রতিনিধি দুদিনকে বলবো এনাদের পুরস্কার এনাদের হাতে তুলে দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, আজকে এইরকম একটা মানে কি বলবো, বাধা প্রতিহত করে একটা মণ্ডপকে দাঁড়া করানো, একটা পুজোর আয়োজন করা, তারপরে পুরস্কার, কেমন পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে। তাই এবছর পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা ছিল। বিগত 9 মাস ধরে বিশ্বের যে করোনা আবহে পুরো সারা বিশ্বের 1/3 দেশ বিপর্যস্ত অবস্থায়, পাশাপাশি আমাদের ভারতবর্ষেও কিন্তু 7 মাস ধরে এই পরিস্থিতি চলছে। তেমন একটা পরিস্থিতি এক সময় ছিল যে পুজো কীভাবে হবে, হবে কি হবে না, একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। কিন্তু সব কিছুকে, সব প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে এসে বাংলার শ্রেষ্ঠ উৎসব, বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, মা এসছেন, এটাই ছিল আমাদের কাছে স্বপ্ন, এবং এই স্বপ্নটাকে নিয়েই আমাদের এবছরের এই ভাবনা দেখে কিন্তু তারাও ভাবিত হয়েছে। কী বলবে, মানুষের মনকে টাচ করে যাওয়া, ছুঁয়ে যাওয়া, সবাই খুব ভালোই বেঁধেছে আমাদের প্যান্ডেলটাকে। তাই কতটা কষ্ট সাপেক্ষ ছিল এখানে, শুধু কিন্তু মানে পুরুষরাই, এই যে সেন্টার রয়েছেন, মহিলারাও কিন্তু পিছন থেকে যথেষ্ট সাহায্য করেছে। কী বলবেন আজকের পুরস্কার এবং আগামী দিনে এই পুরস্কার আপনাদের যে চলার পথ, তাতে কতটা মানে মানে উৎসাহ দেবেন? খুবই ভালো লেগেছে এবার পুজো, কারণ এতদিন লকডাউনের মধ্যে খুবই মন খারাপ ছিল, তারপরে এরকম একটা পাড়ায় পুজো হতে খুবই খুবই আনন্দিত হয়েছি, এবং আমরাও কিন্তু খুব আনন্দিত হয়েছি এখানে আসতে পেরে এবং এনাদেরকে পুরস্কার দিতে পেরে, এবং কথা দিচ্ছি আমরা আবার আসবো, এবং এই শুভেচ্ছা জানাচ্ছি আগামী বছর কিন্তু আরও 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 ভালো করে, আরও বড় করে কিন্তু মানে এই পুজো হবে, পুজোর আয়োজন এনারা করতে পারবেন, সেই শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সোমনাথের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা। তার আগে থ্রিচিয়াস হবে, থ্রিচিয়াসের শব্দ যাতে ওই কলকাতা পর্যন্ত পৌঁছায়।